প্রিয় ফরিদপুরবাসী আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ 11 জুলাই ফরিদপুর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সর্বশেষ করোনার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এসএম মনিরুজ্জামান। আজ ফরিদপুর গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার কমে 40.92 দাঁড়িয়েছে। আগের 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 47.19। এদিকে গত 24 ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত ও সন্দেহজনক মোট 6 জনের মৃত্যু হয়েছে। আগের 24 ঘন্টায় মারা যায় 12 জন। গত 24 ঘন্টায় ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত ও সন্দেহজনক হিসেবে মোট 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জনের করোনা শনাক্ত, 4 জন সন্দেহজনক। মৃত্যু হওয়া ব্যক্তি 6 জনের মধ্যে ফরিদপুর 4 জন, এর মধ্যে 1 জন করোনা শনাক্ত এবং বাকি 3 জন সন্দেহজনক। মৃত্যু হওয়া অপর 2 জনের মধ্যে করোনা শনাক্ত হয়ে গোপালগঞ্জের 1 জন এবং করোনা সন্দেহে মাদারীপুরে 1 জন মারা গেছে। ফরিদপুর করোনা শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এক নারীর, তার নাম ঝর্ণা বেগম 30। তিনি ফরিদপুর সদরের মোস্তফাডাঙ্গি গ্রামের রাসেলের স্ত্রী। করোনা সন্দেহে মৃত্যু হওয়া 3 জন হলেন ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তুলেগ্রাম এলাকার মোহাম্মদ হাবিবুরের স্ত্রী মমতাজ বেগম 60, সদরের আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের মৃত মিনহাজ মিয়ার ছেলে আব্দুল সামাদ 86 ও নগরকান্দা উপজেলার কাচিয়া গ্রামের মৃত হালিম ফকিরের ছেলে মোহাম্মদ জাফর 50। এদিকে ফরিদপুরে নতুন করে আরও 168 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 47.19। নতুন 145 জন শনাক্ত হওয়ায় ফরিদপুরে শনাক্তের সংখ্যা 14,601 দাঁড়িয়েছে। ফরিদপুরে সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় ফরিদপুরে 361 জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে 145 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 40.16। ফরিদপুরে নতুন করে যে 145 জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় 4, ভাঙ্গায় 33, বলমারিতে 8, মধুখালীতে 13, সদরপুরে 14, সালতায় 2 ও ফরিদপুর সদরে 71 জন। ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন এই হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত 388 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন 277 জন এবং সন্দেহজনক 111 জন। প্রিয় ফরিদপুরবাসী, ফরিদপুর সরকার ঘোষিত লকডাউন চলছে। এই লকডাউনে কর্মহীন অবস্থায় যদি কেউ খাদ্য সংকটে ভোগেন জেলা প্রশাসনের হটলাইন 333-এ ফোন দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর কোনো গরিব রুগী বা যে কোনো রুগীর বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন হলে 333-এ ফোন দিন অথবা মোবাইল নম্বর 01712080766-এ কল করুন। এছাড়া কোনো গুরুতর রুগী বাড়িতে অক্সিজেন সেবা প্রয়োজন হলে পুলিশ কন্ট্রোল রুম ফোন করুন 01-32-00-98-298। প্রিয়পুত্রবাসী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সকলকে ধন্যবাদ।